এমনভাবে শাস্তি দেওয়া হয় যেন এই ধরনের খুনের রাজনীতি এই ধরনের পৈশাচিক রাজনীতি এই ধরনের মানবতা বিরোধী রাজনীতি এই বাংলাদেশে যেতে আর কখনো না হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষায় আজকে আমাদের ইস্পাত পাচীর ঐক্য গড়ে তুলতে হবে জালিমকে উৎখাত করতে গিয়ে মজলুমের অধিকার আদায় করতে গিয়ে তারা যে জীবন দিয়েছেন এটার জন্য তারা আল্লাহর কাছে শহীদ হিসাবে তালা তাদেরকে কবুল করুন আমরা দোয়া করি শহীদরা এমন সত্তর জন মানুষের জন্য সুপারিশ করতে পারে যাদের জাহান নামের ফয়সালা হয়ে গিয়েছে মানে নিশ্চিতভাবে তারা জাহান নামে যেত শহীদ সুপারিশ করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিল তাহলে আপনারা জান্নাতি মানুষের স্ত্রী হবেন কেউ জান্নাতি মানুষের ভাই হবেন কেউ জান্নাতি মানুষের পিতা হবেন এটা হলো আপনাদের সবচেয়ে বড় পাওয়া সুতরাং আমাদের এই বাইরা যে কারণে জীবন দিয়েছেন তারা বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ চেয়েছেন তারা মানুষের অধিকার চেয়েছিলেন এই চাওয়াটা তাদের কোনো অপরাধ ছিল না এটা তাদের যুক্তিসঙ্গত একটা অধিকার ছিল তাদের সংবিধান কর্তৃক একটা রাইট ছিল মানবতা মানবতাবিরোধী হাসিনা সরকার যেভাবে মানুষের উপরে চেপে বসেছিল সে তার ক্ষমতা ছাড়া তার কাছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না সে পাখির শিকারের মতো মানুষকে গুলি করে হত্যা করেছে যেভাবে নির্বিচারে মানুষ কোন করেছে পৃথিবীর কোনো স্বৈরাচার এরকম তার জাতির লোকের বিরুদ্ধে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এইভাবে হত্যা করার নদীর পৃথিবীর ইতিহাসে নাই সুতরাং আজকে আমরা দাবি জানাবো এই খনিদেরকে যেন অবিলম্বে চিহ্নিত করে খনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি তাদেরকে যেন এমনভাবে শাস্তি দেওয়া হয় যেন এই ধরনের খুনের রাজনীতি এই ধরনের পৈশাচিক রাজনীতি এই ধরনের মানবতা মানবতাবিরোধী রাজনীতি এই বাংলাদেশে যেতে আর কখনো না হয় আমরা এর সাথে সাথে যেটা বলতে চাই আজকে এই ছাত্ররা গণমানুষ যে জীবন দিয়েছে জাস্টিস প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারের জন্য আজকে সমাজের যেখানে যেখানে ইনজাস্টিস আছে। মফ জাস্টিস আছে সমাজের যেখানে যেখানে এখনো অনাচার দুরাচার ব্যবিচার মানুষ কোন হচ্ছে লুণ্ঠন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুকে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষায় আজকে আমাদের ইস্পাত পাচির ঐক্য গড়ে তুলতে হবে এখনও যদি আমরা আমাদের নিজেদের লোকদের উপর অত্যাচার করি জুলুম করি চাঁদাবাজি করি লড়তরাজ করি কোন করি এখনও যদি থ্রেড দেওয়া হয় এই করা হবে সেই করা হবে তাহলে এই ধরনের স্পর্ধা যারা দেখাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে